পক্ষপাতিত্বমূলকভাবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর লোকক টার্গেট করা হয়েছে, তেওঁলোকৰ ঘর দর ভাঙি দিয়া হয়েছে, বাকি জনগোষ্ঠীর প্রতি তেওঁলোকৰ ভাবধারাটা বেলেগ আর ধর্মীয় সংখ্যালঘুসকলের প্রতি ভাবধারাটা বেলেগ। মাছমরিয়া বলে মাছ মারিবলে যা বলে বিলত সন্দেহ করে তেওঁলোকে গুলিয়াই হত্যা করা হল। অসমৰ বিভিন্ন স্থানত যদি অনৈতিক কার্যকলাপ যদি নির্বাচনের পিছত চলাই আছে, এটা সম্প্রদায় করেছে, সেটি হল অসম সরকার। আমি দেখেছো নির্বাচনের পিছত অনৈতিক কার্যকলাপত লিপ্ত হওয়া সম্প্রদায়টি হল অসম সরকার। এই অসম সরকারে তেওঁলোকে আক্রোশমূলকভাবে পক্ষপাতিত্বমূলকভাবে যদে মদে তেওঁলোকে এটা জনগোষ্ঠীক টার্গেট করে লৈছে। যেনেকে জাগিরোডের এই স্থানত ইয়াত কেবাটাও জনগোষ্ঠীর লোকে বসবাস করে, আর আমি দেখেছো ইয়াত পক্ষপাতিত্বমূলকভাবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর লোকক টার্গেট করা হয়েছে, তেওঁলোকৰ ঘর দর ভাঙি দিয়া হয়েছে, বাকি জনগোষ্ঠীর প্রতি তেওঁলোকৰ ভাবধারাটা বেলেগ আর ধর্মীয় সংখ্যালঘুসকলের প্রতি ভাবধারাটা বেলেগ। তার দুদিনমান পূর্বে জুরিয়া থানার অন্তর্গত সুতিরপাড়ার ঢিঙ্গুড়ি চাপুরীর দুজন লোকক মাছমরিয়া বলে মাছ মারিবলে যা বলে বিলত সন্দেহ করে তেওঁলোকে গুলিয়াই হত্যা করা হল। অসমৰ বিভিন্ন স্থানত যদি অনৈতিক কার্যকলাপ যদি নির্বাচনের পিছত চলাই আছে, এটা সম্প্রদায় করেছে, সেটি হল অসম সরকার। গতি সরকার নিজে ঠিক হোক, তেওঁলোকে অনৈতিক কার্যকলাপ বন্ধ করক আর কোনো ধর্মীয় জনগোষ্ঠীক টার্গেট করাটো বন্ধ করক, তেতিয়া অসমত শান্তি আহিব। আমি দেখেছো নির্বাচনের পিছত অনৈতিক কার্যকলাপত লিপ্ত হওয়া সম্প্রদায়টি হল অসম সরকার। এই অসম সরকারে তেওঁলোকে আক্রোশমূলকভাবে পক্ষপাতিত্বমূলকভাবে যদে মদে তেওঁলোকে এটা জনগোষ্ঠীক টার্গেট করে লৈছে। যেনেকে জাগিরোডের এই স্থানত ইয়াত কেবাটাও জনগোষ্ঠীর লোকে বসবাস করে, আর আমি দেখেছো ইয়াত পক্ষপাতিত্বমূলকভাবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর লোকক টার্গেট করা হয়েছে, তেওঁলোকৰ ঘর দর ভাঙি দিয়া হয়েছে, বাকি জনগোষ্ঠীর প্রতি তেওঁলোকৰ ভাবধারাটা বেলেগ আর ধর্মীয় সংখ্যালঘুসকলের প্রতি ভাবধারাটা বেলেগ। তার দুদিনমান পূর্বে জুরিয়া থানার অন্তর্গত সুতিরপাড়ার ঢিঙ্গুড়ি চাপুরীর দুজন লোকক মাছমরিয়া বলে মাছ মারিবলে যা বলে বিলত সন্দেহ করে তেওঁলোকে গুলিয়াই হত্যা করা হল। অসমৰ বিভিন্ন স্থানত যদি অনৈতিক কার্যকলাপ যদি নির্বাচনের পিছত চলাই আছে, এটা সম্প্রদায় করেছে, সেটি হল অসম সরকার। গতি সরকার নিজে ঠিক হোক, তেওঁলোকে অনৈতিক কার্যকলাপ বন্ধ করক আর কোনো ধর্মীয় জনগোষ্ঠীক টার্গেট করাটো বন্ধ করক, তেতিয়া অসমত শান্তি আহিব। আমি দেখেছো নির্বাচনের পিছত অনৈতিক কার্যকলাপত লিপ্ত হওয়া সম্প্রদায়টি হল অসম সরকার। এই অসম সরকারে তেওঁলোকে আক্রোশমূলকভাবে পক্ষপাতিত্বমূলকভাবে যদে মদে তেওঁলোকে এটা জনগোষ্ঠীক টার্গেট করে লৈছে। যেনেকে জাগিরোডের এই স্থানত ইয়াত কেবাটাও জনগোষ্ঠীর লোকে বসবাস করে, আর আমি দেখেছো ইয়াত পক্ষপাতিত্বমূলকভাবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর লোকক টার্গেট করা হয়েছে, তেওঁলোকৰ ঘর দর ভাঙি দিয়া হয়েছে, বাকি জনগোষ্ঠীর প্রতি তেওঁলোকৰ ভাবধারাটা বেলেগ আর ধর্মীয় সংখ্যালঘুসকলের প্রতি ভাবধারাটা বেলেগ। তার দুদিনমান পূর্বে জুরিয়া থানার অন্তর্গত সুতিরপাড়ার ঢিঙ্গুড়ি চাপুরীর দুজন লোকক মাছমরিয়া বলে মাছ মারিবলে যা বলে বিলত সন্দেহ করে তেওঁলোকে গুলিয়াই হত্যা করা হল। অসমৰ বিভিন্ন স্থানত যদি অনৈতিক কার্যকলাপ যদি নির্বাচনের পিছত চলাই আছে, এটা সম্প্রদায় করেছে, সেটি হল অসম সরকার। গতি সরকার নিজে ঠিক হোক, তেওঁলোকে অনৈতিক কার্যকলাপ বন্ধ করক আর কোনো ধর্মীয় জনগোষ্ঠীক টার্গেট করাটো বন্ধ করক, তেতিয়া অসমত শান্তি আহিব।